হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি অবশ্যই এএনএম জিএনএমকে কেন্দ্র করে হবে। অলরেডি ফার্স্ট কাউন্সিলিংয়ের যে রেজাল্ট ছিল সেটি ভেরিফিকেশন হয়ে গেছে এবং তোমাদেরকে বলা হয়েছিল সেখানে গিয়ে ভেরিফিকেশন করানোর জন্য, ফিজিক্যাল ভেরিফিকেশন যারা যারা চান্স পেয়েছিলে। এবার আলোচনা করা হবে সেকেন্ড রাউন্ড সম্পর্কিত, টোটাল সিনারিও তোমাদের সামনে তুলে ধরা হবে। এবং এখানে আজকে বহু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিলে, মেল ক্যান্ডিডেট যারা ছেলেরা রিকোয়েস্ট করেছিলে যে আপনি একটু ছেলেদের জন্য এখানে উল্লেখ করে বলুন যে কতটা পর্যন্ত জিএমআর যেতে পারে। কিছু ডেটা হাতে এসছে এবং সেই ডেটার নিরিখে আমরা একটা মোটামুটি সার্ভে করেছি। সেই সার্ভে অনুসারে যেটুকুনি দেখা যাচ্ছে যে এবার সেকেন্ড রাউন্ড নিয়ে তোমাদের আলোচনা করা হবে। তোমরা কী করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। নেক্সট হচ্ছে তোমাদের, আমাদের এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু গাইডেন্স দেওয়া হবে 2023 সালে এএনএম জিএনএম টোটাল যে এক্সাম আছে সেটির ওপর, এবং এমসিকিউ আলোচনা করা হবে এবং অনলাইনে ক্লাস আলোচনা করা হবে। তোমরা কী করবে, চ্যানেলটি আপাতত সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। কারণ হচ্ছে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, সাবস্ক্রিপশান থাকলে ডাইরেক্ট তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সেকেন্ডের মাথায় তোমরা ভিডিওগুলি দেখতে পাবে। এবার আসছি যে তোমাদের টোটাল জিনিসটা, যে সেকেন্ড রাউন্ড অর্থাৎ আমাদের এখানে যে আলোচনা করা হবে সেটি হচ্ছে সেকেন্ড রাউন্ড, অর্থাৎ সেকেন্ড রাউন্ড নিয়ে আলোচনা করা হবে, কতটা পরিমাণ কাট অফ যেতে পারে। তাহলে দেখো, আমি ফার্স্টে একটু বলে দিই, তারপরে তোমাদের চার্টের আকারে দেখিয়ে দেবো। প্রথমে তোমরা একটু দেখে নাও, যারা জেনারেল ফার্স্ট সেকেন্ড রাউন্ডে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, জেনারেল ক্যান্ডিডেট তাদের জিএমআর মোটামুটি 6500 পর্যন্ত যেতে পারে, 6500 পর্যন্ত জিএমআর যেতে পারে। এটি কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে। এবার আসছি নেক্সট হচ্ছে এসসি যারা রয়েছে, এসসি যারা রয়েছে তাদের মোটামুটি 12500 পর্যন্ত জিএমআর যেতে পারে। যেটা আমি বলছি টোটালটাই কিন্তু জিএমআর এর ভিত্তিতে, জিএমআরকে কেন্দ্র করে জিএমআর এর টোটালটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এসসিদের 12500 পর্যন্ত জিএমআর যেতে পারে। এবার নেক্সট আসছি যে তোমাদের এরপরের যে রাউন্ড রয়েছে অর্থাৎ এসসিদের ক্ষেত্রে এবার অবশ্যই কিন্তু আলোচনা করা হবে এসটি। এসটিদের ক্ষেত্রে দেখো, এসটিদের ক্ষেত্রে জিএমআর মোটামুটি সেকেন্ড রাউন্ডে 16000 পর্যন্ত, 16000 পর্যন্ত যেতে পারে এসটিদের ক্ষেত্রে। অবশ্যই প্লাস মাইনাস তোমরা হচ্ছে এক্ষেত্রে 200 বা প্লাস মাইনাস 200 ধরে রাখতে পারো, ঠিক আছে, 200 এদিক ওদিক হতে পারে। যে আমি যে যেটা বলছি পুরোটাই যে 100% অ্যাকিউরেটি রয়েছে সেটা নয়, যে লাস্ট 2-3 বছরের ডেটা অনুসারে আমরা তথ্যগুলো দিচ্ছি। কিন্তু এর মধ্যে তোমার আরেকটি জিনিস তোমাকে বললাম যে অ্যাকিউরেসি তোমার রয়েছে কিন্তু, কি লাস্ট 2-3 বছরের ডেটা রয়েছে কিন্তু প্লাস মাইনাস তোমাদের হচ্ছে মোটামুটি তোমরা ধরে রাখো যে 200 প্লাস মাইনাস হতে পারে, আগেই বলে রাখলাম। এবার আলোচনা করব যে আরেকটি ক্যাটাগরি, সেটি হচ্ছে তোমার ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি তোমাদের যে জিএমআর যেতে পারে সেটি মোটামুটি 7800-র কাছাকাছি, 7800। এতে প্লাস মাইনাস 200 অবশ্যই ধরে রাখবে, প্লাস মাইনাস 200 কিন্তু ধরে রাখতে হবে, 7800-র কাছাকাছি এটি ওবিসি এ। এবং ওবিসি বি এর ক্ষেত্রে মোটামুটি দেখো, ওবিসি বি যারা রয়েছে, ওবিসি বি এর ক্ষেত্রে মোটামুটি তোমাদের যে স্ট্রাকচার রয়েছে সেই অনুসারে প্রায় 7400-র কাছাকাছি জিএমআর যেতে পারে টোটালটাই। এবং এখানেও সেম তোমাদের বলছি যে প্লাস মাইনাস অবশ্যই খেয়াল রাখবে, যে 200-300 প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের শুধুমাত্র এটি বলা হচ্ছে। এবার আসছি যে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের বলছি মোটামুটি তোমাদের জিএমআর 12500 পর্যন্ত, 12500 পর্যন্ত যেতে পারে। তোমাদের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস একটু বেশি থাকবে, প্লাস মাইনাস 300 হতে পারে, অর্থাৎ 300 বেশিও যেতে পারে, 300 কমও যেতে পারে, ঠিক আছে। এটা 12500 পর্যন্ত জিএমআর বললাম, এটা তোমার হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে।
অবশ্যই। তো আমাদের যে আমরা যে তোমাদের কাছে তথ্যগুলো দিচ্ছি এগুলো লাস্ট 2-3 বছরের ডেটা কালেক্ট করে এবং বহু পর্যবেক্ষণ করে একটা সমীক্ষা করে তার উপর দেওয়া হচ্ছে, এবং এটার অ্যাকুরেসি অবশ্যই রয়েছে। কিন্তু এটা নয় যে তোমরা ধরে নিও না যে 100% মিলে যাবে, 100% মেলানোর ক্ষমতা কারোর নেই, ঠিক আছে। তোমরা আমাদের শুধু তোমাদেরকে আমরা শুধুমাত্র একটা ট্রেন্ড লাইন দিতে পারি বা গাইডেন্স দিতে পারি, কিন্তু 100% মেলানোর মতো ক্ষমতা কারোর নেই, কোনো চ্যানেলের নেই, ঠিক আছে। একটা শুধুমাত্র গাইডেন্স দিয়ে তোমাদের বলতে পারি যে এতটা পর্যন্ত আমরা যেতে পারে, কারণ লাস্ট 2-3 বছর অবজারভেশন করার পরে আমাদের কাছে অনেক ডেটা থাকে, সেই ডেটার উপর নিরিখে আমি তোমাদের তথ্যগুলো দিচ্ছি। এবার আসছি সিভিল ডিফেন্স ক্যাটাগরি যারা রয়েছে, সিভিল ডিফেন্স সিডি ক্যাটাগরির ক্ষেত্রে, সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে দেখো তোমাদের মোটামুটি GMR 28,000 পর্যন্ত যেতে পারে তোমাদের GMR। এক্ষেত্রে প্লাস মাইনাস এটা 100-এর কাছাকাছি তোমরা ধরে রাখতে পারো যে এদিক ওদিক হতে পারে। সিভিল ডিফেন্স ক্যাটাগরি 28,000 পর্যন্ত GMR যেতে পারে, এটা বললাম। এবার আসছি যে অরপেন ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য, অরপেন যারা রয়েছে তাদের জন্য বলা হচ্ছে। অরপেন ক্যাটাগরির ক্ষেত্রে দেখো তোমাদের GMR প্লাস মাইনাস 10,000-এর কাছাকাছি ধরে রাখতে পারো, প্লাস মাইনাস 10,000 মানে মিনস হচ্ছে যে GMR 10,000-এর কাছাকাছি থাকবে, প্লাস মাইনাস মোটামুটি তোমার হচ্ছে 100 তোমরা ধরে রাখতে পারো, প্লাস মাইনাস 100, ঠিক আছে, বা 100 কম বেশি হতে পারে। এটা ছিল টোটাল হচ্ছে ইন জেনারেল AM যে এখন যেটা বললাম এটা ANM GNMকে টোটাল কম্বাইন্ড হিসেবে বললাম, অর্থাৎ ANM এবং GNM যারা রয়েছে তাদের টোটালটাই কম্বাইন আকারে বলা হলো, কম্বাইন্ড হিসাবে তোমাদের বলা হচ্ছে। এবার আসছি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মেল যারা রয়েছে মেলদের ক্ষেত্রে বলা হচ্ছে, মেলদের ক্ষেত্রে জেনারেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি 350 পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে জেনারেল যারা রয়েছে। আচ্ছা ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 400 GMR পর্যন্ত যেতে পারে সেকেন্ড রাউন্ডে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি অবশ্যই 375 পর্যন্ত প্লাস মাইনাস হতে পারে GMR যেতে পারে। এবং তোমার নেক্সট হচ্ছে SC ক্যাটাগরি যারা রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, SC ক্যান্ডিডেট মোটামুটি তোমাদের 420-এর কাছাকাছি GMR যেতে পারে। আচ্ছা এবার আসছি ST ক্যাটাগরির ক্ষেত্রে, ST ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 550 তোমাদের GMR যেতে পারে। এবার নেক্সট হচ্ছে EWS ক্যাটাগরি যারা রয়েছে, EWS ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো মোটামুটি তোমাদের 1750-এর কাছাকাছি তোমার যেতে পারে। আর এবার নেক্সট হচ্ছে অরপেন ক্যাটাগরি, অরপেন যারা ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি 600 পর্যন্ত কিন্তু GMR যেতে পারে। এবার নেক্সট আলোচনা করা হবে গ্রাফের সাহায্যে তোমাদের বোঝানো হবে, একটি চার্টের সাহায্যে তোমাদের বোঝানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটি চার্টের মতন রং অংশ দেখতে পাচ্ছ তোমরা। এখানে ভালোভাবে দেখো যে জেনারেল ক্যান্ডিডেট এটা কিন্তু যেটি বলা হচ্ছে ANM এবং GNM, ANM প্লাস GNMকে কিন্তু তোমার হচ্ছে টোটাল নিয়ে বলা হচ্ছে। এটা জেনারেলদের ক্ষেত্রে 6,500 পর্যন্ত GMR যেতে পারে, SC ক্যান্ডিডেট হলে 12,500 পর্যন্ত GMR যেতে পারে সেকেন্ড রাউন্ডে, ওবিসি এ ক্যান্ডিডেট হলে তো অবশ্যই 7,800 পর্যন্ত, ওবিসি বি ক্যান্ডিডেট হলে কিন্তু 7,400 পর্যন্ত, ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কেউ ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 16,000 পর্যন্ত প্লাস মাইনাস, অবশ্যই উভয় ক্ষেত্রে যেগুলো দেখাচ্ছি প্লাস মাইনাস 200 ধরে রাখবে। আচ্ছা EWS ক্যাটাগরি যদি হও তাহলে হচ্ছে মোটামুটি 12,500, সিভিল ডিফেন্স হচ্ছে 28,000 পর্যন্ত, এছাড়া অরপেন যারা আছে প্রায় 10,000 পর্যন্ত GMR যেতে পারে। এগুলো লাস্ট 2-3 বছরের ট্রেন্ড লাইন অনুসারে তোমাদের ডেটাগুলি দেওয়া হচ্ছে, এছাড়া হচ্ছে আমাদের অবজারভেশন অবশ্যই একটা রয়েছে সেটার এর পেছনে, সেই জন্য তোমাদের এত কিছু ডেটা আমরা দিতে পারছি। এরপরে কিন্তু আলোচনা করা হবে যেটি সেটি হচ্ছে অবশ্যই কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং তোমাদের আরেকবারও বলে রাখছি যে আমাদের নতুন ক্লাস স্টার্ট হচ্ছে 2023 সালে ANM GNM সংক্রান্ত যে এক্সাম WBE রয়েছে 2023 সালে, তার জন্য ক্লাস স্টার্ট হবে। তোমরা কী করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমরা এই চ্যানেল থেকে ফ্রি ক্লাস পেয়ে যাবে, এছাড়া MCQ নিয়ে আলোচনা করা হবে, তাছাড়া মক টেস্ট থাকবে, টোটাল জিনিস নিয়ে আলোচনা করা হবে। অনলাইনে ক্লাস আছে, তোমরা কী করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং নেক্সট তোমাদের প্রত্যেকটি রাউন্ডে কিন্তু এখানে ডিটেলস দেওয়া থাকবে আমাদের এই চ্যানেল থেকে, তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আলোচনা করা হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তোমরা দেখো
এবার আলোচনা করা হচ্ছে যেটি টোটালটাই কিন্তু যে আলোচনা করা হচ্ছে সেটি টোটাল যেটি রয়েছে সেটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অর্থাৎ মেল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আলোচনা করা হচ্ছে। বহু রিকোয়েস্ট এসছে ছেলেদের, ছেলেদের তরফ থেকে বহু রিকোয়েস্ট এসছে, তার নিরিখে কিন্তু দাঁড়িয়ে আমরা এই আলোচনাটি করছি। জেনারেল ক্যান্ডিডেট যদি মেলদের ক্ষেত্রে 350 পর্যন্ত জিএমআর লাস্ট যেতে পারে, সেকেন্ড রাউন্ডেও তথ্য দেওয়া হচ্ছে। ওবিসি এ হলে মোটামুটি 400 জিএমআর পর্যন্ত যেতে পারে, ওবিসি বি হলে কিন্তু 375 পর্যন্ত জিএমআর লাস্ট যেতে পারে সেকেন্ড রাউন্ডে, খেয়াল রাখবে। আচ্ছা, এসসি ক্যান্ডিডেট হলে মোটামুটি 420 কাছাকাছি, এসটি হলে 550 পর্যন্ত জিএমআর যেতে পারে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হলে প্রায় 1750-এর কাছাকাছি তোমাদের যেতে পারে, অরপেন হলে প্রায় 600-এর কাছাকাছি তোমাদের জিএমআর যেতে পারে। এগুলো কিন্তু লাস্ট যে তথ্যগুলি দেওয়া হচ্ছে এগুলো লাস্ট 2-3 বছরের হচ্ছে ডেটা কালেকশন করে দেওয়া হচ্ছে, এবং পুরোপুরি যে 100% মিলবে এমনটাই কোনো গ্যারেন্টি নয়। এক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা আপাতত একটা ট্রেন্ড লাইন তোমাদের দেওয়া হচ্ছে, আর যাদের জিএমআর র্যাঙ্ক ভালো হয়নি তারা চাও, যদি চাও যে আপাতত তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, ব্যাঙ্গালোরে লাস্ট 2টি সিট অবশিষ্ট আছে, বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, ইমিডিয়েটলি ফোন করবে, যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 1973। যারা একমাত্র বিজয়নগরে অ্যাডমিশন নিতে তারা ফোন করবে, বাকিরা কিন্তু যদি কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, এবং পরবর্তী ভিডিওর জন্য কী করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আবারও বলা হচ্ছে ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিং কিন্তু অ্যাডমিশন এই মুহূর্তে চলছে, লাস্টে 2টি সিট অবশিষ্ট আছে, যারা চাইছো যে অ্যাডমিশন নেবে ইমিডিয়েটলি যোগাযোগ করবে, পরবর্তীতে এলে কিন্তু আর সিট ফাঁকা পাবে না, 100% প্লেসমেন্ট পেয়ে যাবে। এই বলে আজকে ভিডিওটি তোমাদের শেষ করলাম, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।